কঠিন সংখ্যা শিখেছি। এবার আমরা একটা নতুন অনেক সংখ্যা শিখবো, সেটা হচ্ছে জটিল সংখ্যা। এখন মানে জটিল সংখ্যা কিভাবে পৃথিবীতে আসলো সেটা নিয়ে আমাদের জানা দরকার। আমরা যেহেতু বাস্তব সংখ্যা জানি, তো জটিল সংখ্যা আমাদের করতে পারি
তাহলে কি হবে, সেটা আমরা কিভাবে বের করবো। এবার আমরা একটা বানানোর চেষ্টা করি, যে ধরো আই তো আই থাকবে, তাহলে আই স্কোয়ার কি হবে, আই স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান, আমরা সেটা আগে শিখে নিয়েছি। এখন আই কিউব যদি বলি তাহলে কিভাবে বের করবো, তো আই কিউবকে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমরা এই দুইটা শিখে ফেলেছি তাহলে এই দুইটাকে ভাগ করা যায় কিনা, আই কিউবকে একটু পার্ট পার্ট করে নিই, তাহলে ধরো আই কিউব ইকুয়ালস টু আই স্কোয়ার গুণ আই, তাহলে আই স্কোয়ার মান কত মাইনাস ওয়ান, আর আই তো আই থাকবে, তাহলে মাইনাস আই গুণ করলে কত হবে মাইনাস আই, তার মানে আমাদের কি দাঁড়ালো আই কিউব ইকুয়ালস টু মাইনাস আই, তাহলে আমাদের মনে রাখতে হবে যে আই কিউব মানে মাইনাস আই। আর আই টু দি পাওয়ার ফোর যদি করি তাহলে কি হবে, আই টু দি পাওয়ার ফোর করলে খুবই সিম্পল, আমরা চিন্তা করবো যে আই স্কোয়ারের মান জানি, আই স্কোয়ারের মান আই টু দি পাওয়ার ফোর কে আমরা আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার লিখতেই পারি, তো আই স্কোয়ারের মান কত, আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান গুণ ওটার মান মাইনাস ওয়ান, তাহলে দুটা মাইনাস ওয়ান গুণ করলে কি হবে, কবি বলেছেন মাইনাস ওয়ান গুণ করলে প্লাস হয়ে যায়, তাহলে মাইনাস আই ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইকুয়ালস টু প্লাস ওয়ান, তার মানে আই টু দি পাওয়ার ফোর হচ্ছে প্লাস ওয়ান, তাহলে আমরা এটা একটু মার্ক করে দিতে চাই যে আই টু দি পাওয়ার ফোর মানে মাইনাস ওয়ান। এখন তুমি চিন্তা করো এইটা হচ্ছে আমাদের একটা সেট, যে ওয়ান থেকে শুরু করে আই টু দি পাওয়ার ওয়ান, আই টু দি পাওয়ার টু, আই টু দি পাওয়ার ফোর, এই চারটা ঘুরে ঘুরে প্রত্যেকবার আসছে। এখন কিভাবে আসে একটু খেয়াল করো, ধরো আমি আই টু দি পাওয়ার ফাইভ বললাম, তাহলে আই টু দি পাওয়ার ফাইভ ইকুয়ালস টু কি হবে, আই টু দি পাওয়ার ফোর ইন্টু আই, দেখো আই টু দি পাওয়ার ফোর আমরা জানি সেটার মান কত, আই টু দি পাওয়ার ফোর এর মান হচ্ছে মাইনাস প্লাস ওয়ান, তাহলে প্লাস ওয়ান ইন্টু আই গুণ করলে কি হবে রেজাল্ট আই, তাহলে এই রেজাল্টে দেখো তো প্রথম রেজাল্টের সাথে, অর্থাৎ আই টু দি পাওয়ার ফাইভ কি আবার এই প্রথমটা ফিরে আসছে। এবার আই টু দি পাওয়ার সিক্স কি হবে চিন্তা করো, তাহলে সিক্স এর মান কত, সেকেন্ডটা হওয়ার কথা আমরা দেখি হয় কিনা, তাহলে আই টু দি পাওয়ার ফোর ইন্টু আই স্কোয়ার, ফোর ইকুয়াল টু কত ওয়ান, আই স্কোয়ার কত মাইনাস ওয়ান, তাহলে এই দুটো গুণ করলে মাইনাস ওয়ান, তাহলে দেখো দ্বিতীয়টা ফিরে আসছে, তৃতীয় নম্বরটা ফিরে আসছে। এবার আমরা যদি আই টু দি পাওয়ার সেভেন বলি, এই দুই নাম্বারটা হচ্ছে এখানে ফিরে আসলো, আর যদি টু সেভেন বলি তাহলে এখানে তিন নাম্বারটা ফিরে আসার কথা আমরা দেখে আসি, তাহলে আই টু দি পাওয়ার সেভেন কে ভাগ করা যায় কি, দুইটা অংশে ভাগ করে ফেলি, আই টু দি পাওয়ার ফোর ইন্টু আই টু দি পাওয়ার থ্রি, কারণ তিন আর চার যোগ করে আবার সাতই হয়ে যায়, তাহলে আই টু দি পাওয়ার ফোর মানে কত প্লাস ওয়ান, আই কিউব মানে কত মাইনাস আই, কিউব মানে কত মাইনাস আই, তাহলে এখানে বসে দিলাম মাইনাস আই, এর রেজাল্ট কি হবে, তাহলে আলটিমেট রেজাল্ট মাইনাস আই, তাহলে আই টু দি পাওয়ার সেভেন কি আমাদের তিন নাম্বারে ফিরে আসছে। এবার আই টু দি পাওয়ার এইট যদি করি তাহলে কি হবে, তাহলে এটাকে দুটো আমাকে ভাগ করে নিই, আই টু দি পাওয়ার ফোর ডট আই টু দি পাওয়ার ফোর, তাহলে এই দুটো গুণ করলে দেখো তো আবার যোগ করে যে আটই হয়, তাহলে আই টু দি পাওয়ার ফোর এর মান কত ওয়ান, আই টু দি পাওয়ার ফোর এর মান কত ওয়ান, দুইটা ওয়ান গুণ করলে প্লাস ওয়ান, তাহলে আমরা একটা জিনিস দাঁড় করাইতে পারি যে এই চারটা যদি আমরা মনে রাখতে পারি যে আই টু দি পাওয়ার ওয়ান, আই টু দি পাওয়ার টু, আই টু দি পাওয়ার থ্রি, আই টু দি পাওয়ার ফোর, এই চারটা দিয়েই আমরা দেখো সব নির্মাণিত হচ্ছে, তাহলে আমার সিরিজটা হচ্ছে এরকম যে ওয়ান আই টু দি পাওয়ার ওয়ান হচ্ছে আই, আর আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, আর আই কিউব মানে মাইনাস আই, আই টু দি পাওয়ার ফোর মানে ওয়ান, এটা কি ইম্পর্টেন্ট ব্যাপার যে আই টু দি পাওয়ার ফোর ওয়ান, তাহলে আমরা দেখো ওয়ান টু দি পাওয়ার যদি আমি পৃথিবী বসিয়ে দিই তাহলে রেজাল্ট ওয়ানই থাকে, ওয়ান টু দি পাওয়ার যদি একশো, ওয়ান টু দি পাওয়ার দুইশো, ওয়ান টু দি পাওয়ার তিনশো তাও দিই তারপরে দেখো ওয়ানই থাকতেছে, তাহলে আমরা এই টেকনিকটাকে ব্যবহার করে কিভাবে আই টু দি পাওয়ার তিরিশ, আই টু দি পাওয়ার চল্লিশ, আই টু দি পাওয়ার পঞ্চাশ এরকম বের করা যায়, এটা চিন্তা করা যায়। এখন আমি তোমাকে চিন্তা করো যে তোমাকে বললাম যে তুমি আই টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান এর মান বের করো, তাহলে তুমি কিভাবে বের করবা, এখন আই টু দি পাওয়ার তুমি আই স্কোয়ার আই টু দি পাওয়ার ফোর জানো কিন্তু টোয়েন্টি ওয়ান তো জানো না, তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারি, তাহলে যদি একটাই ফর্মুলা আমরা চিন্তা করি আই টু দি পাওয়ার ফোর যেহেতু ওয়ান, তাহলে একটু চিন্তা করা যায় না যে ওয়ান টু দি পাওয়ার যদি টু থ্রি ফোর ফাইভ পরে বলে এরকম কোনো পাওয়ার দিই তাহলে রেজাল্ট কোনো পরিবর্তন আসে না, অর্থাৎ ওয়ানই থাকে, তাহলে আই টু দি পাওয়ার টোয়েন্টি কে আমরা একটু ভাগ করা যায় কিনা, ভাগটা কিভাবে করবো, একটা পার্টকে আমরা চার গুণিতক আকারে রাখবো আর বাকি পার্টটা কি করে দেবো কি ওই গুণিতক সারা পার্টে, তাহলে আই টু দি পাওয়ার টোয়েন্টি কি টোয়েন্টি ওয়ান দিয়ে দুটো ভাগে ভাগ করে যে টোয়েন্টির কাছাকাছি নাম্বার কোনটা চার দিয়ে ভাগ যায়, আঠারো যায় উনিশ যায় কিন্তু বিশ যায়, চার পাশে বিশ, তাহলে এই টোয়েন্টি ওয়ান কে আই টু দি পাওয়ার টোয়েন্টি ডট আই যদি দিই তাহলে কি হয়ে যায়, আই আই টু দি পাওয়ার টোয়েন্টি যেটা সেটা কি চারের গুণিতক, যদি কোনো সংখ্যা আই এর পাওয়ার চার দিয়ে ভাগ যায় তাহলে পুরো পার্টের মান হয়ে যাবে এক, মনে থাকবে। এখন চিন্তা করো তাহলে আই টু দি পাওয়ার টোয়েন্টি মান হচ্ছে এক আর এটার পাশে আছে আই, তাহলে এই দুটো গুণ করে রেজাল্ট কি দাঁড়াবে আই। এখন আমি যদি তোমাকে বলি যে আই টু দি পাওয়ার টোয়েন্টি কিভাবে ওয়ান হইলো, এটা যদি না বুঝি তাহলে হয়তো একসাথে তোমার কনফিউশন তৈরি হতে পারে। এখন চিন্তা করো আমরা আই টু দি পাওয়ার টোয়েন্টি কিভাবে ওয়ান হয় একটু চিন্তা করে খেলা, এই দেখো যে আমরা আই টু দি পাওয়ার যেটা টোয়েন্টি ওয়ান বলেছি সেইটাকে আমরা বলছি কি আই টু দি পাওয়ার টোয়েন্টি ইন্টু আই, তাহলে চিন্তা করো যে আই টু দি পাওয়ার এখানে যে ফোর দিই আর এখানে যদি আমরা ফাইভ দিই কোনো সমস্যা নাই, কারণ চার আর পাঁচ গুণ করলে
আরো বেশি হয়। তাহলে হাই টু দি পাওয়ার 4 এর মান আমরা আগে থেকে জানি, সেটা 1 টু দি পাওয়ার 5 ইনটু i। তাহলে 1 টু দি পাওয়ার 5 মানে কত? 1 ইনটু i মানে i। তাহলে কি আমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে যে 4 এর গুণিতক হইলে যে কোনো নাম্বারকে সেটার মান হচ্ছে 1। তাহলে বাকি পার্টটা গুণ করে আমরা কাছে এখন আমরা ঠিক এরকম আরো একটা एग्जांपल দিতে চাই। আমি তোমাকে বললাম i টু দি পাওয়ার 51 অর্থাৎ 51, এটার মান কত হবে? তাহলে এখন সেম কাহিনীতেই থাকবে, যেটা হচ্ছে কি আমাদের এই 51 এর কাছাকাছি একটা নাম্বার বের করতে হবে যে নাম্বারটা 4 দিয়ে ভাগ যায়, এবং ওইটা যখন বের করতে পারি তাহলে বাকি পার্টটা গুণ করে যতটুকু ঘাটতি থাকবে ওইটাকে আমরা গুণ করে দিয়ে দিব এবং পার্ট পার্ট করে বের করে ফেলব। এখন i টু দি পাওয়ার 51 কে আমরা 4 এর গুণিতক এর কাছাকাছি নাম্বার কোনটা? 50 না 46 না 48 তাহলে ভাগ যায় কিনা গুণ করে কত? ওই যে ছোটবেলায় শেখা 4 11 44 বা 44 আর 4 12 48, তার মানে 48 হচ্ছে 4 দিয়ে ভাগ যায়। তাহলে 48 আর 51 হইতে কত লাগবে? 3। তাহলে আরেকটা i কিউব দিয়ে দিলাম, দেখো আবার যোগ করলে 51 পাওয়া যায়। তাহলে i টু দি পাওয়ার 40 কি 4 এর গুণিতক মান কত? 1। আর i কিউব কত আমরা আগে শিখে আসছি, ওই যে প্রথম সিরিজের রেজাল্ট i কিউব মানে কত? মাইনাস i। তাহলে এখানে কত হবে? i কিউব এর মাইনাস i, তাহলে 1 এবং মাইনাস i গুণ করলে কি হবে? মাইনাস i। তাহলে এখন চিন্তা করো আমি তোমাকে এখন যে কোনো নাম্বার দিই i টু দি পাওয়ার ধরো আমি বড় নাম্বার দিলাম i টু দি পাওয়ার 36 কি হবে? 36 কে i দিয়ে 4 দিয়ে ভাগ যায়, 4 9 36 যায়, তাহলে 36 কে যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে সরাসরি রেজাল্ট হচ্ছে 1। i টু দি পাওয়ার 400 400 ভাগ যায় অকর্ড। এখন যেমন তোমাকে বলি i টু দি পাওয়ার 420 কত হবে, তাহলে i টু দি পাওয়ার 420 রেজাল্ট কি হবে আমরা ঝটপট বলে দিতে পারবো। i টু দি পাওয়ার 420 রেজাল্ট কি হবে? এখানে 4 দিয়ে ভাগ যায় কিনা, 4 দিয়ে ভাগ যায়, যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে রেজাল্ট কি হবে? 1। তাহলে এবার তোমরা ক্যালকুলেটর যোগ করে দেখো তো i টু দি পাওয়ার 420 বা 420 কে যদি 4 দিয়ে ভাগ যায় কিনা, যদি যায় তাহলে আমাদের কমিটমেন্ট কি ছিল যে 4 দিয়ে ভাগ গেলে সেটা রেজাল্ট হচ্ছে 1। এটা ব্যবহার করে আমরা যে কোনো পাওয়ার বের করতে পারি, সেটা হোক না i টু দি পাওয়ার 171, i টু দি পাওয়ার 152 বা আমাদের যে যুদ্ধের সাল যাই হোক না কেন, অথবা i টু দি পাওয়ার তোমার ফোন নাম্বার এটা তোমার বের করে ফেলতে পারবা। এখন তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে যে সেটা হচ্ছে i টু দি পাওয়ার তোমার নিজের ফোন নাম্বার, নিজের ফোন নাম্বার i এর পাওয়ার বসিয়ে দিয়ে দেখো যে তুমি এটার নাম বের করে ফেলতে পারবে না। এটা মান বের করে না পারলেও আমরা এটা কিভাবে শর্টকাটে বের করে ফেলা যায় আমরা পরবর্তী কোনো এক আলোচনায় সেটা শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা এখন আমরা যেহেতু i সম্পর্কে কিছুটা হলো ধারণা হয়েছে, i কি জটিল না কাল্পনিক? i কিন্তু জটিল সংখ্যা না, i হচ্ছে কাল্পনিক সংখ্যা। এই কাল্পনিক সংখ্যা হচ্ছে জটিল সংখ্যার একটা পার্ট, আমরা একটা আলোচনার মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করব। এখন i সম্পর্কে যেহেতু আমাদের একটা ধারণা ক্লিয়ার হয়েছে, এখন i রিলেটেড একটা অঙ্ক আমরা করে ফেলতে চাই। যেমন তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষা বা সেকেন্ড টার্ম পরীক্ষা কোন একটা পরীক্ষা কমন পড়ে যায়। এখন আমরা একটা প্রশ্ন এখানে যদি আমরা যেটা দিই তাহলে 1 আর -1 নাই হয়ে গেল, মোকাবেলা হওয়ার
তাহলে কত পি স্কয়ার ইকুয়াল টু আই, এইটা হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে এখন পি স্কয়ার ইকুয়াল টু আমরা আই জানি। এই যে এবার আমরা এই আমাদের যে রাশিটার মান বের করতে বলছে, এই রাশিটার এবার মান বের করার চেষ্টা চলে। এই পি টু দি পাওয়ার সিক্স কে আমাদের মান যেহেতু পি স্কয়ার দেওয়া আছে, তাহলে সেটাকে এই সিক্স টাকে একটু কনভার্ট করার চেষ্টা করি। তাহলে পি স্কয়ার হোল কিউব যদি আমরা নিই, তাহলে দেখো তিন আর দুই গুণ করলে আবার ছয় হয়। তাহলে পি টু দি পাওয়ার ফোর যেটা আছে পি স্কয়ার, স্কয়ার যদি দিই তাহলে আবার পি টু দি পাওয়ার ফোর, এটা পি স্কয়ার আছে, পি স্কয়ারই থাক, আর এটা ওয়ান, এখানে ওয়ান। তাহলে আমরা এটা মান বের করতে চাই। এখন এই যে পি স্কয়ার, তার পরিবর্তে আমরা কি বসাবো? আই। তাহলে পি স্কয়ারের পরিবর্তে আই, আর উপরে কিউব আছে সেটা থাকলো, আর এখানে পি স্কয়ার স্কয়ার, তাহলে পি স্কয়ার পরিবর্তে আই, আর উপরে স্কয়ার স্কয়ার থাকলো, আর এখানে পি স্কয়ার করলে কত আই, যে আই বসিয়ে দিলাম এখানে ওয়ান। এবার আই কিউবের রেজাল্ট কত? আমাদের আলোচনা যেটা শিখাইলাম একটু আগে যে আই কিউব কত ছিল, মাইনাস ওয়ান নাকি না, আই কিউব ছিল মাইনাস আই। তাহলে আমরা আই কিউবের পরিবর্তে মাইনাস আই বসিয়ে দিলাম, আর আই স্কয়ার কি ছিল, মাইনাস ওয়ান। তাহলে আই স্কয়ারের মান হলো মাইনাস ওয়ান, আর আই আই থাকবে ওয়ান, ওয়ানই থাকবে। এবার একটু চিন্তা করো তো, সেই যে বাচ্চা কালে একই জিনিস, একটা মাইনাস একটা প্লাস, তাহলে কি দুজনে মিলে মোকাবেলা হয়ে গেল। তাহলে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান মোকাবেলা, আই আর মাইনাস এর মোকাবেলা, রেজাল্ট কি হবে বললাম। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল কি যে এই রেজাল্ট অর্থাৎ এই সমীকরণের মান হচ্ছে জিরো। তাহলে পরীক্ষার যে প্রশ্ন আসে এত দেওয়া আছে, এই সমীকরণের মান জিরো প্রমাণ করে পারলাম। এখন এখানে যে কিছু কিছু চেঞ্জ করতে পারে, যে তোর ভয় পাওয়ার কিছু নেই, এখানে রুট টু না দিয়ে ধরো শুধু টু দিতে পারে বা পির উপরে রুট দিয়ে দিতে পারে, এখানে ভয় পাওয়ার কিছু নেই। তাহলে কি করতে হবে, যে দুই পক্ষে বর্গ টর্গ করে বা কোনোভাবে পি এর মান একটা ছোট্ট মান বের করতে হবে, আই বা টু আই বা রুট আই, এই টাইপের একটা বের করে আমরা সমীকরণে বসিয়ে দিব রেজাল্ট ওকে। এখন ধরো উদ্দীপকে যদি এই টাইপের প্রবলেম দিয়ে বা ধরো একটু ঘুরিয়ে যদি দেওয়া হয়, তাহলে আমরা জাস্ট আই বা পি এর মান বা ধরো এ বি সি কোনো কিছু দিয়ে দেয়, যেটা জাস্ট একটা আই আকার একটু বের করার চেষ্টা করবো, তার মান বসিয়ে দিব, যে কোনো ধরনের অঙ্ক আমরা সলভ করে ফেলতে পারবো। তাহলে এখন দেখো আই এর অঙ্কগুলি আমরা পাই, অর্থাৎ আমাদের ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা রিলেটেড যদি ছোট ছোট অঙ্ক দেওয়া হয় বা একটু কমপ্লেক্স করে দেওয়া হয়, সেগুলি আমরা পারবো। এখন আই এর পদগুলি আমাদের শিখতে হবে যে আই যুক্ত করে জটিল সংখ্যার অঙ্ক কিভাবে করতে হয় বা জটিল সংখ্যা কিভাবে প্রকাশ করতে হয় সেটা আমরা শিখবো। তবে আমরা এটা শেখার পর পর আমরা আই রিলেটেড আরো কয়েকটা অঙ্ক করতে চাই, তারপরে আমরা জটিল সংখ্যায় মুভ করার চেষ্টা করব। আচ্ছা, আই এর যে পাওয়ার গুলি আমরা নিয়ে আলোচনা করলাম, এখন তুমি চিন্তা করো যে আই যে আমি তোমাকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম যে বা যেটা বললাম যে তোর ফোন নাম্বার দিয়ে তুমি বের করে ফেলবা বা আই টু দি পাওয়ার বড় বড় নাম্বার দিয়ে তুমি কিভাবে করবা, যেটা আই টু দি পাওয়ার ফোর এবং আই টু দি পাওয়ার থ্রি, আই টু দি পাওয়ার আই কিউব, এর কিউব বা থ্রি, এগুলো আমি বের করতে পারি। তাহলে এবার আই এর নাম্বার একটু বড় করে দিতে চাই, যেটা তুমি চার দিয়ে মুখে মুখে ভাগ করতে পারবা। দেখো ধরো আই টু দি পাওয়ার উনিশ, তোমাদের যুদ্ধের যে সাধারণ সাবধান, আই এর পাওয়ার যদি এটা করে দেওয়া হয় তাহলে তুমি কিভাবে করবা। এখন আমি তোমাকে বলছিলাম যে চার দিয়ে যদি ভাগ করা যায় তাহলে সেটুকু রেজাল্ট হচ্ছে ওয়ান, এবং তার রেজাল্ট ওয়ান ধরে বাকিটুকু আমরা মান গুণ করে দিলে আমরা বের করে ফেলতে পারি। এখন তোমাকে এরকম বড় বড় নাম্বার বা ধরো আই টু দি পাওয়ার 1952 অথবা আই টু দি পাওয়ার আমাদের নতুন ফোন কোম্পানি যেটা বাজারে আসবে কিছুদিন পরে, সেটা হচ্ছে 014, অর্থাৎ এই যে 6798 এগুলি কোড আছে, আমাদের নতুন ফোন কোম্পানি কোড হবে 014। এখন এই নাম্বারটা দিয়ে আমরা শুরু করলাম, ধরো এটা তোমার ফোন নাম্বার আমাদের কোম্পানি, তাহলে এইটা নাম্বার থেকে আমরা বের করতে চাই। তাহলে তুমি চিন্তা করো এটা তুমি চার দিয়ে ভাগ করতে পারতেছো না, আমাদের যে টেকনিক ছিল চার দিয়ে ভাগ করা সেটা তোমাদের হচ্ছে না। এখন আমরা এটাও বের করতে চাই, এটা কিভাবে বের করবো এটা আমাদের আজকে জানার বিষয়। এখন তুমি চিন্তা করো আমরা যে চার দিয়ে ভাগ করতে বলছিলাম, এই চার দিয়ে ভাগের ব্যাপারটা এটা একদম ট্রু। এখন আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে আই এর পাওয়ার যখন হয় বড় বড় নাম্বার বের করতে হইলে, তাহলে একটা টেকনিক দিলে আমরা যে কোনো নাম্বার সেটা 100 ডিজিটের হোক 200 ডিজিটের হোক সবগুলি আমরা বের করতে পারবো। এখন জাস্ট চিন্তা করতে হবে আই এর পাওয়ার যত যাই হোক না কেন, যখন আমরা মান বের করবো জাস্ট কি করবা, তার লাস্টের দুইটা ডিজিট শুধু চিন্তা করো, সামনে যত ডিজিট আছে সবগুলিকে হাওয়া করে দিতে হবে। এখন এখানে দেখো আই টু দি পাওয়ার যখন 1971, তাহলে আমাদের লাস্টের দুই ডিজিট নিয়ে বাকি সামনে যত ডিজিট আছে সবগুলো ডিজিটকে আমরা হাওয়া করে দিই। তাহলে চিন্তা করো আই টু দি পাওয়ার, তাহলে এই জিনিসটা কি দাঁড়ালো, আই টু দি পাওয়ার 71। তাহলে এইবার 71 এর কোন নাম্বারটা চার দিয়ে ভাগ যায়, এটা চিন্তা করে বলো। তাহলে 18 যোগানে 36, 36 যোগানে 72, কিন্তু আমাদের আসলে 71। তাহলে চার দিয়ে কি নাম্বারটা ভাগ যেতে পারে দেখো তো চিন্তা করে। তাহলে একটা চিন্তা করো যে 68 একটা নাম্বার আছে, সেটাকে ভাগ যায় চার দিয়ে, এটা চিন্তা করে বলো তো চার দিয়ে ভাগ যায় কিনা। তাহলে আমরা একটু 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 চিন্তা করে দেখো যে চার দিয়ে 68 ভাগ যায় কিনা। তাহলে
করতে যদি কষ্ট হয় তাহলে যে আমাদের বাচ্চাকালে যে নামতা আমরা শিখছিলাম যে কত বলতো কিভাবে করতাম আমরা, 4 12 তে 48, তারপরে 4 13 তে 52, 4 14 তে 56, 4 15 তে 60, 4 16 তে 64, তারপরে 4 17 তে কত হবে, 64 যোগে 68, তাহলে কি হবে বাচ্চা, তাহলে তোর ভাগ পারো তাই। ওকে এবার আমরা চিন্তা করি যে আই যদি পাও আর তাহলে 68 আর থাকে কি আই কিউ, তাহলে 68 এর মান কত 1 আর আই কিউ এর মান কত মাইনাস আই, তাহলে তিনে গুণ করলে কি হয় বেটা মাইনাস আই, তার মানে আই যদি পাও আমাদের যুদ্ধের সাহসীটা রেজাল্ট কত মাইনাস আই, তাহলে আমরা মানে কি আই যদি পাও 1952, এটা তুমি বের করতে পারবে তাহলে কোনো সমস্যা হবে না। এবার তোমরা এটা তোমার নিজের আহ এখন তুমি এটা বের করতে চাই, তাহলে এই যে সামনে এত বড় নাম্বার ইনভিজিবল কাজ আছে এর পাওয়া হলে কোনো কাজ নাই, তাহলে তোর প্রথম থেকে কি ভাবে বেজে করো যে এত বড় অঙ্ক কি ভাবে আমরা করব, তাহলে এটা খুব কাজ না আমাদের কাছে টেকনিকটা কি ছিল জানো, শুধু লাস্টের দুটো ডিজিট আমরা নিলাম, তাহলে লাস্টের দুটো ডিজিট যদি আমরা নেই তাহলে কত থাকবে আই টু দি পাওয়ার 49, তাহলে জাস্ট আমরা চাইলে গুণিত কি 48, তাহলে সেটা কি বিশাল বড় বড় নাম্বার দিই তোমার কোনো সমস্যা হবে, তাহলে যে কোনো পাওয়ার আমরা আই এর মান বের করে ফেলতে পারবো। এখন তো এমসিকিউ তে তোমাদেরকে একটু টেকনিক্যালি আই দিতে পারি 120, আই দিতে পারি 520, আই দিতে পারি 420, আই দিতে পারি 421, আই দিতে পারি 1263, এরকম টাইপ দিতে পারি ভাইয়া, তাহলে আমি কি করবো শুধু লাস্টের দুটো ডিজিট নিব সামনের দিকে হাওয়া করে দিব, তাহলে আমাদের আই এর পাওয়ার বের করতে কোনো সমস্যা নাই। এখন তাহলে আই নিয়ে কি ভয় থাকবে, আই নিয়ে ভয় আর নয়, তাহলে আমরা আই এর যে কোনো পাওয়ার ডিজিট এমসিকিউ বের করতে বলে বা ধরো কোনো আলোচনা করবোই, এবার আমরা জটিল সংখ্যায় আস্তে আস্তে করে যাওয়ার চেষ্টা করবো।